ডেলি ভাইব ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকের এই ভিডিও টপিক সিম্প্লিফিকেশন, অর্থাৎ সরল। বিভিন্ন চাকরির পরীক্ষায় আপনারা বোর্ডে যে প্রবলেম দেখতে পাচ্ছেন, এই রকম টাইপের সিম্প্লিফিকেশন বা সরল থাকে, কিন্তু আমরা এই প্রবলেমগুলো হচ্ছে খুব সহজে করে দিতে পারলেও কী হয়, যেটি আমরা প্রচণ্ড সময় নিয়ে ফেলি। তাই কিছু স্টেপ বা কিছু প্রসেস আমাদের জানা থাকলে খুবই অল্প সময়ে এই সরলগুলো আমরা করে ফেলতে পারি। আজকের এই ভিডিওটিতে আমরা সেটাই দেখাবো যে কীভাবে খুব কম সময়ে এই সরলগুলো সলভ করা যায়। চলুন শুরু করি আজকের ভিডিও। তো আজকের ভিডিওতে প্রথম প্রবলেমে যাওয়ার আগে আমাদের কিছুটা জানতে হবে। কী জানতে হবে? ধরুন 2+1/2, এটি আমরা যদি যোগ করি, যোগ করতে গেলে আমাদের কী করতে হয়? না, এর নিচে কিছু নেই মানে এক, তাহলে এটাকে লসাগু করলে কী হবে? 2 × 2 = 4 + 1 = 5/2। আর 5/2 আমরা কীভাবে লিখতে পারি? 2 × 1 = 2। দেখুন, এবার এখানে লক্ষ্য করুন, জাস্ট 2 ও হাফ যোগ করে আমরা কী পাচ্ছিলাম? না, 2 × 1 = 2, কিছুই নয়, জাস্ট কী করলো, শিফট করে গেল। দেখুন, এটা শিফট করে কী হয়ে যাচ্ছে? না, এই প্লাসটা উঠে গিয়ে কী পড়ে যাচ্ছে, তার আগে জাস্ট বসে যাচ্ছে। তাহলে আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে যে 2+1/2 করলে কী হয়? 2 × 1 = 2, বা এইটাকে আমরা ভেঙে আবার এইভাবে লিখতে পারি। চলুন, এটা যখন আমরা হচ্ছে অঙ্কে ব্যবহার করব তখন আরেকটু বুঝতে সুবিধা হবে। চলুন দেখে নিই এই প্রবলেমটা কীভাবে সলভ করব। প্রবলেমটা সলভ করতে গেলে আমরা জাস্ট কী করব? না, আমরা বলেছি আমরা এই সংখ্যাটা কি ভেঙে কীভাবে লিখতে পারি? 11+3/4, এটা আমরা এই লিখতে পারি, কারণ আমরা তখন কী লিখেছিলাম? 1/2 = কী পাচ্ছিলাম? 2+1/2, এটা পাচ্ছিলাম। তাহলে জাস্ট এটাকে সেইভাবে ভেঙে আমরা লিখতে পারি এইভাবে। তাহলে পরেরটা কীভাবে লিখব? পরেরটা লিখব 19+2/7, তারপরেরটা কী লিখব? 31+1/4, পরেরটা কী লিখব? 15+5/7, পরেরটা কী করব? না, 12+2/3, এভাবে লিখব। এভাবে লেখা যায়, কিন্তু আমাদের পরীক্ষার খাস সময় কী করতে হবে? এটা করতে হবে না। পরীক্ষার সময় আমরা যেটা করব, এর পরের যে লাইনটা আসবে সেটাই করব। কিভাবে করব? না, এখান থেকে আমরা ডাইরেক্ট এটা পেতে পারি বা এরকম ভেঙে এটা পেতে পারি। তাহলে কী হবে, যে সংখ্যাগুলো, যে পূর্ণ সংখ্যাগুলো রয়েছে সেগুলোকে একসাথে লিখব। 11+19+31+15+12, এটা গেল। এগুলোর সাথে যোগ করে লিখব এবার ভগ্নাংশগুলো। 3/4+2/7+1/4+5/7+2/3, দেখুন। এবার যদি আমরা যোগ করি, 11, 19, 30, 30+31 যোগ করলে পেয়ে যাচ্ছে 61, 61+15, 76, 76+12, 88। তাহলে এখান থেকে কী পেলাম? 88। এবার 88+ কী হচ্ছে? দেখুন, এই দুটো যোগ করলাম, করলে 4, 3×4, 4/4, তাহলে 4/4, 4/4 কেটে গেলে কী আসবে? 4/4। এখানে কী পাচ্ছি? 7, এই দুটোকে যদি যোগ করি 7, 7, 5, 5+2 = 7, তাহলে 7/7। পরটা কী থাকছে? জাস্ট পড়ে থাকলো 2/3। তাহলে এবার কী হবে? এখানে ওপর নিচ কেটে গেলে কী থাকলো? 1, এখানেও কেটে গেল 1 থাকলো, তাহলে 88+2/3। এবার একটা পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশ যোগ করলে আমরা জাস্ট 9টা শিফট হয়ে আগে চলে আসবে, 9t/2/3, 90 পূর্ণ 2/3, এইভাবে অ্যান্সার। এতগুলো স্টেপ করতে হবে না, পরের প্রবলেম আমরা যখন করব তখনই এটি আরও পরিষ্কার হয়ে যাবে। চলুন দেখি পরের প্রবলেম,
পরের প্রবলেম শুরু করার আগে বন্ধুরা, যেটি আমি আপনাদেরকে বলবো, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনারা এই রকম যে সিম্পলিফিকেশনগুলো থাকে খুব কম সময়ে নির্ভুলভাবে করতে পারবেন। চলুন দেখে নিই এই প্রবলেমটা কেমনভাবে সলভ করব। এই প্রবলেমটা কেমনভাবে সলভ করবো বন্ধুরা, আগের প্রবলেমে কী বলেছিলাম যে পূর্ণ সংখ্যাগুলো রয়েছে, সেই পূর্ণ সংখ্যাগুলোকে একসাথে লিখবো। কী রয়েছে? 27 প্লাস 15 মাইনাস 12 মাইনাস 12 প্লাস 18, এটাকে একসাথে লিখলাম। এবার যোগ ছিল যোগ 1/2 প্লাস 3/4 মাইনাস ছিল মাইনাস 2/5 প্লাস 4/5। এবার চলে এলো, এগুলোকে যোগ করলাম। এবার আমরা যেটা করব, এগুলোকে যোগ করব ও এগুলোকে যোগ করব। তাহলে কি করতে হবে? 27 আর 15 42, 42 আর 18 60, 60 থেকে 12 বাদ দিয়ে দিলে কি থাকলো? 48, এটা 48 থাকলো। এবারে দেখুন এখানে কি থাকছে, না মাইনাস 2/5 প্লাস 4/5, এখান থেকে কী থাকছে? নিচে 5 মাইনাস 2 প্লাস 4, তাহলে মাইনাস 2 থেকে আসবে। তাহলে কী থাকলো? এক পূর্ণ 1/2 প্লাস 3/4, এখানে কী থাকলো? জাস্ট প্লাস 2/5। এবার আমরা কী করব, এই সাইডে যেরকম 48 ছিল, 48 থেকে গেল, আমাদেরকে কী করতে হবে? এলসিএম করতে হবে। তারপর হচ্ছে 20, 20 10 5 15 প্লাস 8, তাহলে এখানে কী পেলাম? 48 প্লাস 33/20, 33/20 কে আমরা কী লিখতে পারি? 48 প্লাস 1/13/20। এবার এখান থেকে আমরা যদি পাই লিখি কি, এক এবারে চলে এলো, বাই এটা যদি আমরা ভেঙে কি লিখতে পারি? 48 প্লাস 1 প্লাস 13/20 বা লিখতে পারি, এবার কি লিখতে পারি? 49 13/20, তাহলে জাস্ট এটা শিফট করে যাবে, অ্যান্সার কি এলো? না 49 13/20। তাই বন্ধুরা ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর আপনাদের জন্য স্ক্রিনে আসা যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলি আপনারা সলভ করে কমেন্ট বক্সে কমেন্ট করুন। চলুন দেখা হচ্ছে পরের ভিডিওটিতে।